দায়িত্বশীল মন্ত্রী এমপি তারা কি বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তাদের অনেক ব্যাখ্যা থাকতে পারে, একটা ব্যাখ্যা থাকতে পারে আপনারা ঘুমিয়ে থাকবেন, আপনাদের ভোট দেওয়া হয়ে যাবে শান্তিপূর্ণ। আবার আপনার ভোট দিতে যাবেন, বলবেন চাষ আপনার ভোট দেওয়া হয়ে গেছে, বিনোদনও হচ্ছে। যেমন বলা হয়ে থাকে, এক বুড়োকে বলা হয়েছে চাচা আপনার ভোট দেওয়া হয়ে গেছে, চাচিরও ভোট দেওয়া হয়ে গেছে। এখন বুড়ো আফসোস করে বলছে, আমার বিবি তোমাদের চাচি কত বছর আগে কবর চলে গেল, কোন ফাঁকে ভোটটা দিয়ে গেল, আমার সঙ্গে দেখাও করল। বিনোদনও চলতেছে, এভাবে আর চলতে দেওয়া যায় না। শুধু তাই না, সবচেয়ে বড় আঘাত দিয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে, ইমান হারা করতে নাস্তিক বানানোর জন্য শিক্ষার সিলেবাসের মধ্যে নাস্তিকতার চর্চা করা হয়েছে। এখন আর ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যাবে না, আর ক্ষমা করা যায় না, অবশ্যই সরকারকে বিদায় নিতেই হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির মাধ্যমে ফয়সালা চায়। তার কি বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা চাই জাতীয় সরকারের আন্দারে নির্বাচন হতে হবে, অর্থাৎ সব দল তারা সুন্দরভাবে একটা সরকার গঠন করে একটা নির্বাচন অনুষ্ঠিত করবে, তাহলে সংঘাত হবে না, কালো টাকা সরাসরি হবে না, অনেক সংঘাত থেকে দেশ বেঁচে যাবে, সন্ত্রাসী মস্তানি আর চলবে না। আর বলা হয়েছে পিআর সিস্টেমে নির্বাচনের দাবি করা হয়েছে, অর্থাৎ মানুষ প্রার্থীকে ভোট দিবে না, দলকে ভোট দিবে, আনুপাতিক হারে সংসদে সংসদ সদস্য যাবে। সুন্দর একটা রাষ্ট্র গঠনের জন্য এর থেকে ভালো আর কোনো পরামর্শ আছে কিনা আমাদের জানা নাই। মহতারাম আমির ঘোষণা দিয়েছেন আজকে নতুন কর্মসূচি আসবে ইনশাল্লাহ। মহতারাম আমির যত কঠোর কর্মসূচি দিক না কেন, এইটা সারা দিয়ে রাজপথে নেমে আসতে আমার রাজ্য আছে কিনা, যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ। আগামী দিনের সংগ্রামে আপনাদেরকে উপস্থিত থাকার জন্য শরীর হওয়ার জন্য দাবি রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমদুহ কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি আন্দোলনের মহতারাম আমির পিসাব চরমনাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইয়েরা, আপনারা জানেন সর্বস্তরের মানুষ কেন এই অবৈধ সরকার প্রতি বিরক্ত হয়েছে। কারণ হলো অনেক, একটা হলে এদেশের খেতে খাওয়া মানুষগুলো তাদের জিন্দগি কীভাবে কাটছে, কেমন যেন সরকারের কোনো দায়িত্ব নেই, বাজার করতে যায় বাজার শেষ হওয়ার আগেই টাকা ফুরিয়ে যায়, আজকে কৃষকের মাথায় হাত, শ্রমিকের পেটে হাত। আগে শুনতাম শ্রমিক ছাঁটাই হয়, এখন ছাঁটাইয়ের প্রয়োজন হয় না, শত শত কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্নীতি আর ঘুষের কথা কি বলবো, লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়, যাদেরকে দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি নির্মূলের জন্য তারাই হয় দুর্নীতিবাজ। ঘুষের কথা কি বলবো, ঘুষ ছাড়া কোনো ফাইল চলে এমন কোনো অফিস কোনো সেক্টর খুঁজে পাওয়া যাবে না। চাকরি পেতে গেলে ঘুষের প্রয়োজন, চাকরি ধরে রাখতেও ঘুষ খাওয়া প্রয়োজন, ঘুষ না খেলে চাকরিও থাকতে চায় না, কেন বস অসন্তুষ্ট হয়ে যায়। আর আপনারা জানেন উন্নয়নের জোয়ার, উন্নয়নের গান গাওয়া হয়। আমি প্রশ্ন করতে চাই, ডেঙ্গু জ্বর কি আসে দেশে, ঢাকায় আসে, মশা কি আসে নাকি নিধন হয়ে গেছে? গত রাত্রে যখন মশার কামড় খেলাম তোর মন্তব্য করি নাই, সকালে আবার মশার কামড় খেয়ে মন্তব্য আসলেই এটা উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। পরে চিন্তা করলাম উন্নয়নের জোয়ারের ঢেউ আমার ঘরেই ঢুকে গেছে, এই অবস্থা আছে কিনা। নির্বাচনের কথা কি বলবো, নির্বাচনের সে প্রহসন, অসত্য কথন আর বিনোদন।